চলতি বছরের 15ই আগস্ট রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয়ার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। কট্টরপন্থী এ গোষ্ঠীর ক্ষমতা গ্রহণের পর অনিশ্চয়তার পাশাপাশি শঙ্কিত হয়ে পড়েন আফগান নারী ও সংখ্যালঘুরা। প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে যান অনেকে। তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগান নারীদের সুরক্ষা, মানবাধিকার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানায় বিশ্ব সম্প্রদায়। তীব্র চাপের মুখে নারীদের জন্য একে একে খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার চীনের সংবাদ মাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম দিকে নিরাপত্তার কারণে নারীদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে রাজধানী কাবুল সহ বিভিন্ন জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নারীদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি। করোনা মহামারীর কারণে তালেবান ক্ষমতা গ্রহণের আগে থেকেই আফগানিস্তানের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমরা নারীদের শিক্ষার বিষয়ে খুবই আগ্রহী, তারাও সমাজে সমান সুযোগ সুবিধা পাবেন। আমরা ক্ষমতা নেয়ার পর সবকিছু খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সব উদ্যোগ নিতে একটু সময় লাগছে। কিন্তু এর একদিন পরেই আবারও পুরনো রূপে ফিরল তালেবান। এবার টেলিভিশনে কি প্রচার হবে তার নির্দেশনা দিয়েছে তালেবান সরকার। এক বিবৃতিতে জানানো হয়, এখন থেকে কোনো নারী টিভি নাটকে অভিনয় করতে পারবেন না, ইসলামী শরিয়া বিরোধী কোনো চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না, ধর্মকে হেয় করে এমন কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না, পাশাপাশি ভিন্ন দেশের সংস্কৃতি প্রমোট করে এমন অনুষ্ঠান বাদ দিতে হবে। একই সঙ্গে নারী সংবাদকর্মী যারা আছেন তাদের সবসময় হিজাব পড়তে হবে বলেও উল্লেখ করা হয়। তালেবানের এমন সিদ্ধান্ত অবান্তর বলে জানিয়েছে গণমাধ্যম কর্মীরা। এর ফলে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা তাদের। রাহানুল রানা, সময় সংবাদ।